কবি রহিম আক্তার রিমার প্রিয় বান্ধবী নাসরিন আক্তার মৌসুমীকে উৎসর্গ করে লেখা কবিতা রেখেছি যারে হৃদ মাঝারে। সব স্বপ্ন কি স্বপ্ন জাগাতে পারে? সব সম্পর্ক কি হৃদয় ছুঁতে পারে? হৃদয়ের অলিন্দে যারা ঘর বাঁধে সবাই কি সেখানে থাকতে পারে? বিশ্বাসটাকে ভীত করে সবাই কি হৃদয় থেকে বেরুতে পারে? জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথটা এতটাই সহজ, শত বাধা শত ঝঞ্ঝাট পেরিয়ে যে আসে স্বপ্নকে ছুঁয়ে দিতে, কিছুটা মুহূর্তের স্মৃতি হতে তাকে ভোলা যায়। তেমনই এসেছে কেউ আগন্তুক হয়ে, তবুও হাজার বছরের বন্ধনে হয়তো অপেক্ষায় ছিল, হয়তো আমার হৃদ মাঝারে বসবে বলে। নেই তো রক্তের ছিটে ফোটা লেশ মাত্র, তবু একই বন্ধন। হাসায় স্বপ্ন জাগায় অবিরত, আশা জাগায় প্রেরণায়, শয়নে স্বপনে সদা থাকে জাগ্রত। তোমাতে আমাতে প্রিয় আসবে না কোনো অমাবস্যার কলঙ্ক, ধরা দেবে না কোনো শকুনির চোখ হৃদয় জালে। এতটা বিশ্বাস এতটা বন্ধনে রেখেছি অটুট, তাই তো পৃথিবীকে জানিয়ে দিতে চাই, জাতিকে চিনিয়ে দিতে চাই, এসেছে কেউ যারে বিশ্বাস করা যায়, তাকে হারানো যে দায়। সে আমার জানে মন পরাণের প্রিয়জন, রেখেছি যারে হৃদ মাঝারে।